সবাইকে স্বাগতম আয়েশা টাইনি ওয়ার্ল্ডে। আমি আয়েশা, আজকে মিনির জন্য মুলা সালাদ বানাচ্ছি। ধনে পাতাটা আমি খুবই কুচি কুচি করে নিব। তো আপনারা যদি বেশি কুচি কুচি না করতে চান সেটাও করতে পারেন, চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। আমি সব কিছু একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখন আমি মূলাগুলো কুচি কুচি করে নিব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আমি কি রান্না করলে আপনারা পছন্দ করবেন। আমি যখন কিচেনে রান্না করি তখন সবসময় ভূমিকম্প হয়, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো প্লিজ ইগনোর করবেন আর আমার রান্নাগুলো এনজয় করবেন। আমি জানি আমি অনেক ভুল করি, তো আপনারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আর আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমার ভুলগুলো শুধরে আমি আরও সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। কথা বলতে বলতে আমার মূলাগুলো কুচি কুচি করা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন মূলাগুলো রেডি। এখন আমরা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। আমরা মূলা থেকে পানিটা ঝরিয়ে শুধুমাত্র মূলা নিব, এখানে পানি নিব না, কারণ সালাদে পানি থাকলে ভালো লাগবে না খেতে। আর অনেকেই হচ্ছে মূলার গন্ধ পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু পানিটা ফেলে দিলে মূলার গন্ধটাও লাগবে না। আমরা এখানে লেবুর রসও ইউজ করব, তো লেবুর রস দিলে কিন্তু মূলার গন্ধটা আরও লাগবে না, তো দেখবেন যে খেতে অন্যরকম লাগছে। যেরকম শসা সালাদ খেতে লাগে ঠিক সেরকমই কিন্তু মূলার সালাদ খেতেও লাগবে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো লেবুর রসটা দিয়ে নেবেন, আমি একটু বেশিই দিচ্ছি, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর যে আপনারা কতটুকু লেবুর রস ব্যবহার করবেন। এখন আমি মূলার সালাদটা মিক্স করে নিচ্ছি। আপনারা বাসায় মূলার সালাদ ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে। আমার মূলার সালাদ রেডি হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।